আপনি আইন বোঝেন, আইনের ছাত্র না, বিপদে পড়েছেন, এখন করবেন কি আপনি? স্বাভাবিকভাবে উকিল ধরবেন, তাই না? জেলখানায় গিয়েছেন, মামলা খেয়েছেন, আপনি তো আইন কানুন নিয়ে আপনার পড়াশোনা নাই, আপনি কথা বলতে পারবেন না ডাইরেক্ট ম্যাজিস্ট্রেটের সামনে, জাজের সামনে, বললে আবার হিতে বিপরীত হবে, এক বাক্য দিয়ে আর নিজের ক্ষতি ডেকে আনবে। তো আপনি আইন উকিল ধরেন না, ম্যাজিস্ট্রেট কোর্টের জন্য এক উকিল, জাজ কোর্টে গেলে আরেকটু বড় উকিল, হাইকোর্টে গিয়েছে আরেকটু বড় উকিল, সুপ্রিম কোর্টে গিয়েছে আরো বড় উকিল, প্রতিটা জায়গায় আপনি উকিল ধরেন এবং প্রতিটা জায়গায় আপনার আশা এক জায়গায় শেষ হলে আরেক জায়গায় আছে। আপনি জাজ কোর্টে বিচার পান নাই, হাইকোর্টে আপিল করেন, সেখানেও পান নাই, আপনি সুপ্রিম কোর্টে আপিল করেন, সেখান থেকেও ফিরিয়ে দেয়, লাস্ট আরেকটা অপশন থাকে, কি সেটা? কি সেটা? রাষ্ট্রপতি। ওই দেখেন না, যাদের মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়েছে, জাজ কোর্ট থেকেও দিয়েছে, হাইকোর্টও বহাল রেখেছে, সুপ্রিম কোর্টও বহাল রেখেছে, ডেথ রেফারেন্স শুনানি শেষ, সব জায়গায় বহাল, লাস্ট একটা অপশন আছে, রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চায়, চায় না? আচ্ছা, রাষ্ট্রপতির কাছে যখন যায় তখন কি কোনো উকিল নিয়োগ করে? কি জানেন না আপনারা, বাংলাদেশ নতুন নাকি মঙ্গল গ্রহ থেকে আসছে, সেখানে কোন উকিল নিয়োগ করে না, সেই জায়গার জন্য উকিল না, উকিল জাজ কোর্টে, উকিল হাইকোর্টে, উকিল সুপ্রিম কোর্টে, আপিল ডিভিশনে, এরপর আর উকিল না, সেই জায়গার জন্য কোনো বাঘা উকিল কেউ খুঁজবে না, সেই জায়গার জন্য খুঁজবে লবিস্ট, খুঁজবে পরামর্শদাতা, খুঁজবে তাকে গিয়ে একটু অনুপ্রাণিত করতে পারে, কনভিন্স করতে পারে, এই রকম একজন লোক, যারা উকিল বলে না, সে হলো আপনার পক্ষ থেকে তার কাছে সুপারিশ করবে, সহজ বাংলায় আমরা বলি সুপারিশকারী, রাষ্ট্রপতির কাছে গিয়ে আইন কানুন নিয়ে জেরা হবে না, তদন্ত না, সেখানে হবে কি, হবে কি, হবে কি, সুপারিশ। স্কুল কলেজ ইউনিভার্সিটি, তারা যখন ছাত্র নিবে আপনি জিজ্ঞেস করবেন, আমার বাচ্চারে যে আমি দিব কি বানায় দিব, এখন সে যেটা বানাতে পারবে সে সেটাই বলবে, যেমন আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা যেটা বানাতে পারি সেটাই বলবো, আমরা জীবনে বলবো না আপনাকে আপনার ছেলেকে দেন ডাক্তার বানায় দিব, আপনার ছেলেকে দেন ইঞ্জিনিয়ার বানায় দিব, কৃষিবিদ বানায় দিব, উকিল ম্যাজিস্ট্রেট বানায় দিব, জীবনে বলবো না, আমরা বলবো অন্য কথা, তারা বলবে আপনার ছেলেকে দেন যদি সে মেধাবী হয় মেহনতি হয় ডাক্তার বানিয়ে দিব, ম্যাজিস্ট্রেট বানিয়ে দিব, জাজ বানিয়ে দিব, উকিল বানিয়ে দিব, ইঞ্জিনিয়ার বানিয়ে দিব, কৃষিবিদ বানিয়ে দিব, ইত্যাদি ইত্যাদি। বিপদে পড়লেন আপনার ছেলে উকিল, আপনার ছেলে আপনার জন্য আন্তরিক ভাবে লড়বে, আপনার বাপ উকিল বড় আন্তরিক ভাবে চেষ্টা করবে, টাকা পয়সা খাইয়া স্বাভাবিক উকিলটা যেটা করবে না, উকিলদের মধ্যে তো দুই নম্বরের অভাব নাই, কত লোক টাকা পয়সা সব দিয়ে নিঃস্ব হয়ে যায়, কাজের কাজ কিচ্ছু হয় না, পরে টাকাও আদায় করতে পারে না, বড় বিপদে পড়ে যায়, লাস্টে গিয়ে ওই বার কাউন্সিলে বিচার দেয়, সেখানেও গিয়ে আবার বিভিন্ন খুয়াতে হয়, বিভিন্ন জায়গায় ঢালতে হয়, বড় পেরেশানি আর পেরেশানি আর পেরেশানি। কিন্তু মরার পর আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহ কি কাজী না মালিক? কাজী না মালিক? দুনিয়ার মালিকদের মতো না, সব মালিকের মালিক, আল্লাহুম্মা মালিকাল মুলক, রাজা ধীরাজ, কিসের রাষ্ট্রপতি? তিনি তো গোটা দুনিয়া পতি, আসমান পতি, জমিন পতি, সবকিছুর পতি তিনি। তা আল্লাহর সামনে উকিল নিয়োগ করলে কাজ হবে না, হবে নি? যে আল্লাহ আইনে এটা বলা আছে এটা করবে না কেন, জিজ্ঞাসাবাদ করা যাবে? আল্লাহ তো নিজে ডাকবে কিয়ামতের দিন, লিমানিল মুলকুল ইয়াউম, কে আছিস যে আজকে রাজত্ব করবি, আয় পারলে সামনে আয়, বড় রাজা তুই, বড় ক্ষমতা ধর তুই, ক্ষমতার অনেক লোক তোর, আয় আজকে আরশে বস, রাজত্ব কর, একটা কদম 1 ইঞ্চি সামনে আগাবে না, লাস্টে আল্লাহ নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকের রাজত্ব একমাত্র পরাক্রমশালী আল্লাহ। তো সেই মালিকের সামনে যুক্তি তর্ক দিয়ে লাভ হবে না, সেই মালিকের সামনে আইন কানুনের মাইর প্যাস টেনে লাভ হবে না, সেখানে উকিলের কোনো কাজ নাই, কাজ আছে কার? আরে কাজ আছে কার? সুপারিশকারীর। এই মাদ্রাসাওয়ালার আপনারে বলবে আমরা উকিল বানাতে পারবো না, বাচ্চাটা দাও সুপারিশকারী বানায় দিয়া দে। কি বানাবে, কি বানাবে? সুপারিশকারী। আরে দুনিয়া ডাক, এই লোকেরা আপনাকে বলবে ডাক্তার বানায় দিব, আচ্ছা অনেক বড় ডাক্তার আপনার ছেলে,
আপনি অসুস্থ হয়ে মুমূর্ষু হয়ে তার কাছে গেলেন। বাংলাদেশের সিঙ্গাপুরে, ইংল্যান্ডে, মাদ্রাজে, বড় বড় জায়গায় গেলেন। ডাক্তার এক পর্যায়ে বলল, আপনাকে আই এম সরি, আমার আর কিচ্ছু করার নাই, তিনি ডেড হয়ে গিয়েছে। দুনিয়ার সবচাইতে যোগ্য ডাক্তারও যখন এই জবাব দিবে, তার কাম কিন্তু শেষ। তখন হবে কি জানেন? তখন সেই জায়গা থেকে আপনি ফোন দিবেন ভাদিকারের মুহতামিম সাহেব হুজুরকে, হুজুর বাচ্চাদেরকে একটু দোয়ায় লাগায় দেন, একটু খতম পড়তে বলেন, আল্লাহর কাছে একটু কায় মনোবাক্যে প্রার্থনা করতে বলেন, আল্লাহ যাতে আমার ব্যাপারে ক্ষমা করে দেন। সবচাইতে বড়র কাম যেখানে শেষ, সবচাইতে ছোটর কাম এখানে শুরু। খতম কারে দিয়া পড়ে? দাওরায়ে হাদিসের ছাত্র দিয়া, ফতোয়া বিভাগের ছাত্র দিয়া, কারে দিয়া? মাদ্রাসা একেবারে সেই ট্যাবলেট সাইজের বাচ্চাদেরকে দিয়া, যারা মাত্র নুরানি পড়ে, নাজরা পড়ে, মক্তব পড়ে, হিফজ পড়ে, এই বাচ্চাদেরকে দিয়ে ওর কাম শেষ। ওই বড় ডাক্তার, দুনিয়ার সবচাইতে বড় ডাক্তার, তার কাম যেখানে শেষ আর সবচাইতে ছোট বাচ্চাটার কাজ সেখানে শুরু। একটা জিনিস আপনি বুঝেন, রাষ্ট্রপতির কাছে আপনার যাওয়া লাগবে সুপারিশের জন্য। এখন সুপারিশকারী যারে নিয়ে যাবেন আপনি, দালাল আর কি, সহজ বাংলায় লবিস্ট, লবিস্ট নিয়োগ করা তো খারাপ না। এখন দেখেন না, বিএনপিও নিয়োগ করে, আওয়ামী লীগও নিয়োগ করে, যে আমেরিকার কাছে আমগো পক্ষে একটু দালালি কইরা দাও, ইংল্যান্ডের কাছে আমগো পক্ষে একটু বইলা দাও। এখন ভদ্র ভাষায় লবিস্ট কয় আর কি, দালাল কইলে শুনতে তো একটু খারাপ শোনা যায়, শব্দ অনেক সময় আপডেট হয়, ওই কাঁচা শব্দগুলো মানুষ একটু এড়াইয়া চলে, এটা একটু কেমন কেমন সেকেলে সেকেলে একটু লজ্জার বিষয়। তো দালাল কইলে কষ্ট পায়, লবিস্ট কইলে আবার খুশি হয়। এখন মনে করেন লবিস্ট নিয়োগ করছেন আপনি, সুপারিশ কেন, সুপারিশ করবেন, আচ্ছা তারে নিয়ে যাচ্ছেন আপনি এলাকা থেকে। বিবারিয়া যখন পুষলেন বিশ্ব রোডে, সে বললো আমার ক্ষুধা লেগেছে, আমি খাবো, আচ্ছা চলো আমরা খাইয়ে আসি। এক রেস্টুরেন্টে ঢুকলেন, ঢোকার পরে সে সেখানে দামি দামি জিনিসগুলো খাইতে চাইলো, কাচ্চি বিরিয়ানি খাবে, গ্রিল খাবে, কাবাব খাবে, এই খাবে, সেই খাবে, বিল চলে আসলো 6,000 টাকা মনে করেন, এমন খাওয়া খাইছে। অথবা ধরেন পিজা হাটে ঢুকে গেছে, এক পিজার দামি 3,000 টাকা, দুইজন খাইছেন 6,000 টাকা, শেষ। তো এইরকম বড় কোনো জায়গায় একটা হাত দিয়ে বসেছে। এখন যখন বিল নেওয়ার জন্য মেসিয়ার আসবে, অথবা আপনি ক্যাশে যাবেন বিল দেওয়ার জন্য, বিলটা তো সুপারিশকারীরে দিয়ে দেওয়া হবে, তাই না? কন না, কারে দিয়ে দেওয়া হবে? নিজে দিবেন না? কি লাখের মানুষ জবাব দিতে শরম করে যে হুজুর আবার কালেকশন করবো? উনি না কালেকশন করবো না, জবাবটা দেন, শরম পায় না? আপনি দিবেন না সুপারিশকারী দিবে, লবিস দিবেন, আপনি দিবেন? এই মাদ্রাসাগুলোর পিছনে অর্থ দিয়ে এত বড় খোড়া মারেন না যে মাদ্রাসায় আমরা টাকা দিব কিসের জন্য? তোরা খাবি, তোরা কামা, তোরা অর্থ ব্যয় কর। সুপারিশটা চাওয়ার বেলায় আশা আছে না? আলেম ওলামা হাফিজে কোরআন একটু কেয়ামতের দিন সুপারিশ করুক, আশা নাই কে? আশা নাই? এরা তো সুপারিশকারী, কার কাছে? প্রধানমন্ত্রীর কাছে, পার্লামেন্ট মেম্বারের কাছে, প্রেসিডেন্টের কাছে, নাকি মহান রব আল্লাহর কাছে? কত বড় সুপারিশকারী সে! এখন সে খাবে, টাকা সে দিবে না আপনি দিবেন? জবাব দেওয়া লাগবে। সে দিবে না আপনি দিবেন? সে এখানে থাকবে, খরচ করবে, খরচ সে বহন করবে না আপনি করবেন? যদি বলেন সুপারিশ আমার দরকার, আপনি করবেন? বাবা সন্তানের পেছনে করে না? আরে করে কিনা? আপনাদের অনেকের বাচ্চা আছে না হাফেজ, তার পেছনে খরচ করেন কেন জানেন? যেই দিন মাদ্রাসায় দিয়েছেন, আমাদের বাবারাও জেনে, আমাদেরকে যখন মাদ্রাসায় দিয়েছে, ও দুনিয়ার আশা বাদ দিয়ে দিয়েছে, লোকে খোটা মারত তাও দিয়েছে। কেন দিয়েছে জানেন? যখন জিজ্ঞেস করত যে আপনি এত বড় সরকারি চাকরি করার পর বাচ্চা দুইটাই মাদ্রাসায় দিয়ে দিলেন কেন? অন্তত একটা দিতেন স্কুল লাইনে, আছেই দুইটা, মাইয়াও তো নাই, এখন বুড়া বয়সে হাল ধরবে কে? একটা জবাব চিরকাল আমরা শুনে এসেছি, আমার দুনিয়ার খাওয়ানোর দরকার নেই, আল্লাহ আমার যা দিয়েছে আমার দুনিয়া চলে যাবে, আমার যেটা দরকার সেটার জন্য দিয়েছি। আমি মরার পর জানাজাটা পড়াতে পারবে, আমি মরার পর কবরের পাশে গিয়ে জিয়ারতটা তো করতে পারবে, দোয়াটা তো করতে পারবে, কিয়ামতের দিন আল্লাহর সামনে সুপারিশটা তো করতে পারবে। তো সুপারিশ দরকার, তাই নিজে কোরবানি করে বাচ্চারে দিয়ে দিল মাদ্রাসায়।
এই যে মাদ্রাসাগুলোতে যারা টাকা পয়সা দেন, যারা কমিটির সদস্য হিসেবে থাকেন, এলাকার যারা মাদ্রাসার খেদমতে থাকেন, আপনারাও কিন্তু দিলের মধ্যে এটা রাখে, আরে 100 টাকা 1000 টাকা 1 লাখ টাকা কি, তাকে এমনিও যাবে অমনিও যাবে, চোখ বন্ধ করলে সব তাই হয়ে যাবে, একটা পয়সাও কবরে যাবে না, যাওয়া সম্ভব না, যদি দিয়েও আসে আমার কোনো কাজে আসবে না, লাভ হবে না, কেয়ামতের দিনও মানুষ যেমন আফসোস করবে, হায় আমার টাকা পয়সা আমার কোনো কাজে আসে নাই, কিন্তু যদি এই মালগুলোকে গড়ে তোলা যায়, সদকায় জারিয়া বানিয়ে রাখা যায়, এরা তো কেয়ামতের দিন সুপারিশ করবে, আল্লাহ আমি গড়ে ওঠার পেছনে এই বান্দার বড় অবদান আছে, আয় আল্লাহ তুমি আমাকে দর্শনের জন্য সুপারিশ করার অধিকার দিয়েছো, আয় আল্লাহ তার হাদিয়া পেয়ে আমি হাফেজ হয়েছি, তার হাদিয়া পেয়ে আমি জিহাদ গিয়েছি, শহীদ হয়েছি, এভাবে প্রত্যেকে প্রত্যেকে যার পেছনে যার অবদান আছে তার জন্য সুপারিশ করবে না, মানুষ হক নিয়ে যাবে, আরে আমি তো ফাইসা গেছি, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, অবতা গইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে আল্লাহ ওসিলা তালাশ করতে বলেছেন, আরে তোর পেছনে আমার তো একটু কুরবানি আছে, একটু সুপারিশ করে দে আমার জন্য, সেদিন তো মুমিনরা সবাই সবার দ্বারা উপকৃত হবে, আরে ওই যে শরণ বাপ পরিচয় দিবে না, মা পরিচয় দিবে না, ভাই ভাইকে চিনবে না, এটা পাপীদের ব্যাপারে, কাফেরদের ব্যাপারে, মুশরিকদের ব্যাপারে, আর মুমিনদের ব্যাপারে প্রযোজ্য হলো সূরা তুরের আয়াত, আল্লাযীনা আমানু ওয়াত্তাবাতুহুম যুররিয়্যাতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়্যাতুহুম, যারা নিজেরাও মুমিন আর পরিবারও ঈমানের ক্ষেত্রে তাদের অনুগামী হয়েছে, আমি আল্লাহ তাদেরকে তাদের ফ্যামিলির সঙ্গে মিলিয়ে দিব জান্নাতে। বাপ বড় ঈমানদার আমলদার, বাচ্চা একটু পিছে পড়ে গেছে, ওর আমলের দ্বারা জান্নাতুল ফেরদাউস পর্যন্ত আসতে পারে না, নিচের জান্নাতে থেকে যায়, আল্লাহ অনুগ্রহ করে বলবে দুনিয়ায় তো ফ্যামিলি আমি বানিয়েছিলাম, ওরে তোর সঙ্গে মিলে আমি দিয়েছিলাম, যা আজকেও মিলিয়ে দিলাম, চলে আয়, সবাই সবার দ্বারা উপকৃত হবে, আমরা যেমন নবীর দ্বারা উপকৃত হব, আমরা নিজেরা পাপি হতে পারি কিন্তু শ্রেষ্ঠ নবীর উম্মত তো আমরা, ইমামুল আম্বিয়ার উম্মত তো আমরা, সাইয়্যিদুর রুসুলের উম্মত তো আমরা, তার মাকামে মাহমুদের শাফাআত উযমা পাবো তো আমরা, তিনি মাকামে মাহমুদ পেয়ে সুপারিশ তো করবেন আমাদের জন্য, হাউজে কাউসারের পানি পান করাবেন তো নিজ হাতে আমাদের জন্য, সুতরাং এটাই তো আমাদের সৌভাগ্য, এটা দিয়ে তো অনেক দূরে গিয়ে যাব, আসলাম দুনিয়ায় সবার পরে আর জান্নাতে যাব সবার আগে, সুবহানাল্লাহ, কত শরম করে, দুনিয়ার মধ্যে মেজবান দুই রকম হয়, যারা মনে করেন সাধারণ মেজবান, আপনি আমার দাওয়াত দিয়েছেন আপনার বাসায় সাধারণ মেজবান, বাড়িতে ওই চাকর বাকর নাই, চাকর রাখার মতো সামর্থ্য আপনার নাই, আমারে নিয়ে গেলেন বাড়িতে আমাকে এক জায়গায় বসতে দিয়ে, আপনি কিন্তু নিজে খাবার দাবারটা নিয়ে আনবেন, আমি আপনার বাসায় খেতে গেলাম কাচারি ঘরে বা গেস্ট রুমে ডাইনিং এ আমাকে বসালেন আপনি, এখন আপনার বাসায় চাকর বাকর নাই, খাদেম খুদ্দাম নাই, গোলাম নাই, আপনি কিন্তু নিজেই এনে এনে আমার সামনে দিবেন, পরিবেশন করবেন, বাসায় গিয়ে বেগমরে বলবেন গিন্নিরে এই দাও আমার হাতে দাও, তাড়াতাড়ি দাও নিয়ে যাচ্ছি, এটাই না স্বাভাবিক, কিন্তু আপনি ভিআইপি পার্সন, আপনার খাদেম গোলাম চাকরি আছে কয়েকশো, এই ক্ষেত্রে করে কি তারা সাধারণত নরমালি, সে এখানে বসে বসে আদবের সঙ্গেই বসেছে সামনে, বসে বসে কমান্ড দেয় না, আদেশ করে না, এই এটা নিয়ে আয়, এই পানি আনছস না, কিল্লে গেছে জলদি আন, এই হুজুরের খাবার শেষ হয়েছে মিষ্টি আন, এটা আন সেটা আন, বসে বসে কমান্ড দেয় না, মানুষের দ্বারা করায় না, না আচ্ছা আল্লাহ হলেন মেজবান, এই মাদ্রাসাগুলোতে যে ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা দেখেন এরা হলো মেহমান, আপনার না কার, কার কার, আল্লাহর মেহমান, তো আল্লাহর মেহমানরে খাওয়াবে কে, খাওয়াবে কে, মোটা জমিনের আমরা সবাই আল্লাহর মেহমান, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, কোরআনে আল্লাহ স্পষ্ট জানিয়েছেন প্রতিটা প্রাণী, প্রাণ আছে যার, তার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম, আমরা যা করি এটা তো বাহ্যিক মাধ্যম মাত্র, কিন্তু পূর্ণতা দানকারী কে, আল্লাহর আদেশ হলে আল্লাহ অল্পতে অনেক কিছু দিতে পারেন, আল্লাহর আদেশ না হলে আগুনের মধ্যে পোড়ানোর শক্তি ঠিকই আছে, পারে না ইব্রাহিমকে পোড়াতে, ছুরির মধ্যে কাটার শক্তি ঠিকই আছে, পারে না ইসমাইলকে কাটতে, মাছের মধ্যে গেলার শক্তি ঠিকই আছে, পারে না ইউনুসকে গিলতে, আল্লাহর আদেশ না হলে সব অচল হয়ে যায়, বেকার হয়ে যায়, আমরা সবাই আল্লাহর মেহমান না, যেমন কোরবানির দিন আমরা যে পশু জবাই করার পর গোশত খাই, আগের উম্মত কিন্তু পারতো না, আসমান থেকে আগুন এসে পুড়িয়ে নিত, আমরা যে পাই এজন্য এটাকে বলা হয় জিয়াফাতুল্লাহ, আল্লাহর জিয়াফাত, আল্লাহর মেহমানদারি, এই কারণে এই দিন রোজা রাখলে সব হয় না, গুনাহ হয়, এমনকি কোরবানির পরের 3 দিনও রোজা রাখলে হারাম হয়, গুনাহ হয়, কারণ আল্লাহ করবে আপনার মেহমানদারি আর আপনি দেখাবেন বেশি বুজুর্গি, আল্লাহর শানে এটা বেয়াদবি, আল্লাহ দিতে চান কিন্তু আপনি কেমন যে নিতে চান,
তো আল্লাহ তাআলা তো দামি মেজবান না কম দামি মেজবান, বড় মেজবান না ছোট মেজবান, ভিআইপি মেজবান না নরমাল মেজবান? তো ভিআইপি মেজবান করে কি, নিজেই সব বাইরে বাইরে দেয় না খাদেম খুদ্দাম কাটায়? কয় না, কয় না, খাদেম দিয়া করায়। এই মাদ্রাসাগুলোতে আল্লাহ যাদেরকে লাগায় এরা নিজেদের পরিচয় কি দেয়, খাদেম না? এই যে হুজুরদেরকে জিজ্ঞেস করেন সবাই রে, দেখবেন ভাই কি করেন বলবেন, যদি আদব কায়দা থাকে বলবে না কেউই, অন্তত কওমি মাদ্রাসায় পাবেন, অন্য জায়গায় কি আছে আমি জানি না, বলবে না মাদ্রাসায় চাকরি করি, বলবে মাদ্রাসায় খেদমত করি, হাফেজে কোরআনদের খেদমত করি, আলেমদের খেদমত করি, মাওলানা সাহেবদের খেদমত করি, মুফতি সাহেবদের খেদমত করি, তাখাসুসের তালেবুল ইলমদের খেদমত করি, এই বাক্য বলে না? আরে বলে কি না, কারণ এরা তো আল্লাহর মেহমান, খাওয়াবেন আল্লাহ, ইলম দিবেন আল্লাহ, সব করবেন আল্লাহ, আমরা তো আল্লাহর খাদেম, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর চাকর, তা আল্লাহ আমাদেরকে দিয়ে খাটিয়ে নিচ্ছেন, কিন্তু মূলত তো তারাই আমাদের চাইতে তারা বেশি দামি। আব্দুল কাদের রায়পুরি রহমতুল্লাহ আলাই একবার সাগরেদদেরকে বললেন, এই বলো তো তোমরা বেশি দামি না আমি বেশি দামি? পোলাপান বলবে কি, বলে হুজুর আপনি কই আমরা কই, আপনি তো সবচাইতে বেশি দামি। কামরা থেকে বের হলেন, ছাত্রদের জুতাগুলো যেখানে রাখা ছিল নিজের মাথা থেকে রুমালটা নিলেন, সব জুতা সেখানে উঠালেন, তারপর রুমালটা মাথায় নিয়ে এসে বললেন, আমি হলাম এই তোমাদের জুতা বহন করার মতো দামি, আর তোমরা হলা আমার, তোমাদের জুতা আমার মাথার উপর থাকে, এই রকম ছেড়ে তাস তোমরা। কারণ এই বাচ্চাগুলা দেখতে আর কি, এই বাচ্চাগুলোর জন্য গর্তের পিপড়া থেকে সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে, ভাবতে পারেন? এটা ভাবেন না জাস্ট দুইটা প্রাণী দোয়া করে, আর দুইটা না, গর্ত থাকে স্থলে আর মাছ থাকে জলে। নবী দুইটার নাম বলে সব বুঝিয়েছেন, জল এবং স্থলের যত প্রাণী আছে, এমনকি শুকর কুকুর হোক, টিকটিকি ইঁদুর বিড়াল হোক, সব প্রাণী এদের জন্য সর্বদা দোয়া করে। কারণ জানে এরা যতদিন থাকবে ইসলাম থাকবে, কোরআন থাকবে, আর যতদিন ইসলাম আর কোরআন থাকবে আল্লাহর বরকতময় নাম থাকবে, আসমান থাকবে, জমিন থাকবে, ওরা খাবার পাবে, জমিনে স্বাভাবিক বৃষ্টি হবে, সব ফসল ফলবে। আর যখন জমিন থেকে হারাবে, কোরআন হারাবে, গোটা জমিনকে আল্লাহ বরবাদ করবেন, না আসমান থাকবে না জমিন থাকবে, মহাপ্রলয় সংঘটিত হয়ে সব ধ্বংস হয়ে যাবে। আপনার চোখে দাম না থাকতে পারে, আপনি টাকাওয়ালা ক্ষমতাওয়ালা, এই পিচ্ছি আর কি তুই তোকারি করবেন, অরে দিয়া খাটাবেন, কিন্তু আসমানের ফেরেশতা পর্যন্ত তার এতটা সম্মান করে, নিষ্পাপ ফেরেশতা, নূরের তৈরি ফেরেশতা, আল্লাহর নৈকট্য প্রাপ্ত ফেরেশতা এতটা সম্মান করে তাকে দেখলে, ওয়াইনাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি বিমা ইয়াসনা, তাকে দেখলে ডানা ঝাপটিয়ে চলে যায় না, ডানাটা গুটিয়ে নেয়, থেমে যায়। কেন? কারণ আপনি সাইকেল চালিয়ে যাচ্ছেন, ছোটবেলা শিক্ষক পড়েছে সামনে, আদব কায়দার ভদ্রতা সভ্যতা বলতে যদি কিছু থাকে, বেদবের মতো প্যাডেল মেরে চলে যাবেন না, আপনি সাইকেলটা থামাবেন, শুধু থামাবেন না, সাইকেল থেকে নামবেন, শুধু নামবেন না, সালাম দিবেন, কালাম করবেন, কথা বলবেন, কুশল বিনিময় করবেন, দোয়া নেবেন, তিনি চলে যাবেন, তারপর আপনি প্যাডেল মেরে এগোবেন। এই যে সম্মানটা আপনি আপনার উস্তাদকে দেন, গুরুকে দেন, এই সম্মান দুনিয়ার নাস্তিক বেহিমানরা না দিতে পারে, অবহেলা করতে পারে, অবজ্ঞা করতে পারে, ট্রল করতে পারে, আসমানের ফেরেশতা পর্যন্ত ঠিকই দেয়। এই ছোট বাচ্চাটাকে দেখলেও ডানাটা গোটায় নেয় যে বাবা আগে তুমি যাও, তারপর আমি উড়াল দিয়ে যাবো। তো আল্লাহ তাআলা তিনি তো মেজবান, তিনি মালিক, তিনি খাওয়াবেন, তিনি চালাবেন, তিনি দুনিয়াতে ইলমের ধারা জারি রাখবেন, কারণ আসল তো তিনি, বাকি সব তো হলো যা বাহ্যিক ওসিলা মাত্র। কোরআন হেফাজতের দায়িত্ব আমরা নিয়েছি না তিনি? কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়েছে, আলিয়া মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়েছে, কোন ইসলামপন্থী দল নিয়েছে, দায়িত্ব নিয়েছে কে, নিয়েছে কে? আর মাধ্যম বানিয়েছে কি? এই যে সিনা, মাধ্যম কি বানিয়েছে, মাধ্যম কি বানিয়েছে? কাগজ না। আল্লাহ নবীর জামানে কোরআন এভাবে একসঙ্গে এক ভলিউমে সংকলিত ছিল, ছিল নাকি? এটা তো নবী যাওয়ার অনেক পরের কথা। আল্লাহ মাধ্যম বানিয়েছেন এই সিনাকে, এই সিনা দিয়ে কোরআন হেফাজত করেছেন, এই সিনা দিয়ে হাদিস হেফাজত করেছেন, এই সিনা দিয়ে ইসলাম হেফাজত করেছেন। কাগজের নকশা, কাগজের কোরআনকে পুরানো যায়? মূল কোরআন তো এটা না, কোরআন তো ফি লাউহি মাহফুজ, এটা তো একটা নকশা মাত্র। আপনি জায়েদ, আপনি রাশেদ, আমি ব্ল্যাক বোর্ডে লিখলাম রাশেদ, এই লেখাটা কিন্তু আপনি না, আপনি হলেন ওই যে ব্যক্তিটা, আর এটা হলো আপনার নামের একটা সংকলন, একটা নকশা, একটা প্রতিবর্ণ, একটা প্রতিলিপি মাত্র। মূল কোরআন তো ফি লাউহি মাহফুজ, আল্লাহর কাছে সংরক্ষিত
সংরক্ষিত, এটা একটা নকশা। তাই কোরআন খুলে পড়তে শুরু করেন, আলিফ লাম মিম, দালিকাল কিতাবু লা রাইবা ফি। দালিকা কেন বললেন? দালিকা মানে দ্যাট, দিজ না, দ্যাট, দ্যাট মানে কি? ইহা না উহা, এটা না সেটা, দালিকাল কিতাবু, দ্যাট বুক, ওই বইয়ে সন্দেহ নাই। ওই কেন বললেন, এই কেন বললেন না, এটা তো আমার সামনে। আরে না, এটা তো একটা নকশা, এটা ওই রাসের লিখিত অক্ষরটা যেমন, এটা হলো এমন। আসল কোরআন তো সেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, পোড়ানো তো দূরের কথা। আল্লাহ কোরআন হেফাজতের মাধ্যম বানিয়েছেন সিনাকে, তে কোরআন হেফাজত করার জন্য কোরআন ওয়ালাকেও হেফাজত করবে। সৌভাগ্যবান সে ব্যক্তি যে কোরআন ওয়ালার সঙ্গে সম্পৃক্ত হতে পেরেছে। আরে এটা মাদ্রাসার উপর মানুষের অনুগ্রহ না, ভুল ভাববেন না, ভুল বিশ্বাস ছেড়ে ফেলেন। তালেবুল ইলমদের উপর কমিটির অনুগ্রহ না, ছোট ছোট বাচ্চার উপর মাদ্রাসার খাতেমদের উপর, এটা এলাকাবাসীর অনুগ্রহ না, কোশ্চিন কালেও না, মোটেও না, বরং এটা আম মানুষের উপর অনুগ্রহ আল্লাহ, যে আল্লাহ তাআলা তাকে জান্নাতের পথে অনেক দূর এগিয়ে দিলেন। আল্লাহ তাআলা তার জন্য আখিরাতে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলে দিলেন, যেখানে সে টাকা সংরক্ষিত রাখে, সংরক্ষিত রাখে, সর্বনিম্ন একের বিনিময়ে আল্লাহ সর্বনিম্ন 10 মুনাফা দেন। জান্নাত এই দুনিয়ার কয়টার সমান? সর্বনিম্ন জান্নাত কয়টার সমান? এক টাকা আল্লাহর দিলে আল্লাহ সর্বনিম্ন কত দেন? 10। দুনিয়ায় শুধু হারাম, কিন্তু আল্লাহ, এটা তো আখিরাতের মাসালা, আল্লাহ তাআলার বিবেচনায় তো হালাল হারাম প্রযোজ্য না, আল্লাহ দিবে সর্বনিম্ন 10 গুণ মুনাফা, 10 গুণ নিশ্চিত ইন্টারেস্ট। আপনি চোখ বন্ধ করে সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখতে পারেন, ফিক্সড ডিপোজিট করতে পারে, আল্লাহ কখনো প্রতারণা করবে না, কখনোই ঠকাবে না। তো এই কথাগুলোর দ্বারা কি মাদ্রাসার গুরুত্ব বোঝা গেল না অগুরুত্ব বোঝা গেল? আলেম ওলামার শান বোঝা গেল না তা মূল্যহীন এটা বোঝা গেল? আমার মনে হয় যারা আল্লাহ তাআলা সুস্থ মস্তিষ্ক এবং বিবেক দিয়েছেন তাদের জন্য এর চাইতে লম্বা চওড়া কোনো আলোচনার কোনো প্রয়োজন নাই। আল্লাহ কারো অন্তরে মোহর মেরে দিলে ভিন্ন কথা, বিচার যাই হোক তালগাছ আমার, কিন্তু যদি এমন না হয়, ন্যূনতম কমন সেন্স যদি আল্লাহ কারো মধ্যে রাখেন, তাহলে আর জিন্দেগিতে কখনো কোনো মাদ্রাসার ছোট্ট তালে বলেন সে এতিম হতে পারে, মিসকিন হতে পারে, অবহেলা করবে না। কারণ সহি হাদিসটা শুনিয়ে শেষ করি, আল্লাহ নবী বলেন ইবগুনি আদ্দুআফা ইন্নামা তুমসুলুন ওয়া তুরযাকুন দুআফাইকুম, যুদ্ধের ময়দানে দোয়া করা লাগবে। তাও নবী বলতেন দেখো তোমাদের মধ্যে দুর্বল যারা আছে, নিঃস্ব অসহায়, ওদেরকে আমার সামনে নিয়ে আসো, কারণ তোমরা জমিনে সাহায্য প্রাপ্ত হও এবং রিজিক প্রাপ্ত হও এই দুর্বলদের কারণে। আপনি টাকা পান দুর্বলদের কারণে, বরকত পান দুর্বলদের কারণে, এমনকি আল্লাহ যে এখনো জাতিকে আজাব দিয়ে ধ্বংস করে নাই কেন? কোরআনে আছে ওমা কান আল্লাহু মুআদ্দিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, এ আল্লাহর বান্দারা যতদিন আল্লাহর কাছে ক্ষমা চাইবে, দুই হাত তুলে কাঁদবে, আল্লাহর কিতাব পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, রোজারি করবে, আল্লাহ ততদিন আজাব দিয়ে সবাইকে ধ্বংস করবে না। আরে পাপের সাগরে ডুবে আছেন আপনি, তারপর আল্লাহ যে আপনাকে আজাব দিচ্ছে না, সেটা তো এই দুর্বলদেরই বরকত, তাদের রোজারির বরকত, তাদের সালাত সিয়ামেরই বরকত। সুতরাং কেমনে তাদেরকে অবহেলা করেন যাদের জন্য আল্লাহ আপনারে এখনো টিকিয়ে রেখেছেন, যাদের জন্য আল্লাহ আপনাকে রিজিক দিচ্ছেন। আরে পিপরা বুঝলো আপনি বুঝলেন না, মাছ বুঝলো আপনি বুঝলেন না, আসমানের ফেরেশতা বুঝলো আপনি বুঝলেন না, বড় আফসোস, বড় আফসোস আপনার জন্য। তো আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির সব ক্ষেত্রে হকপন্থী ওলামায়ে কেরাম এবং আলেম তৈরির কারিগর মাদ্রাসাগুলোর সঙ্গে লেগে থাকার তৌফিক দান করুন। দুনিয়াতেও সম্পৃক্ত রাখুন, জান্নাতেও সম্পৃক্ত রাখুন, জান্নাতেও আল্লাহ আমাদেরকে আলেমদের থেকে দূরে সরিয়ে না দিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।